Hey, Bangal, Hazrat Maulana Tajul Islam Sahib Rahmatullah Ali. Inara amader deshe eshe deshbashi kibhabe Allahr farmabardar banda hote pare deshbashi Allahr azab theke kibhabe bachte pare Allahr rahmat kibhabe pete pare ei তরিকা অবলম্বন করে আমাদের দেশে তারা শত শত মাদ্রাসা কায়েম করেছেন আজ বাংলাদেশে হাফেজে কোরআনরা বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়ার প্রতিযোগিতায় তারা এক নম্বর হয়েছে আমাদের বাংলাদেশের ছেলেরা ছোট ছোট বাচ্চারা তো এইগুলো হচ্ছে আমাদের বড়দের বুজুর্গান দিনের বরকত এই সমস্ত কওমি মাদ্রাসাগুলো দেশবাসীর জন্য এলাকার জন্য রহমত স্বরূপ এই জন্যই তারা এই পন্থা অবলম্বন করেছেন যাতে দেশবাসী আল্লাহর আযাব দ্বারা ধ্বংস না হয়ে যায় আমাদের দেশে এই এলাকাই ধরেন না এখানে কি আল্লাহর নাফরমানি হয় না এমন এমন নাফরমানি হয় যেগুলোর কথা শুনলে দেখলে শরীর শিহরে ওঠে এবং মনে হয় যে এখনই আল্লাহ পাকের আযাব নাজিল হবে এবং সবাইকে নিষ্পেষিত করে দেবে এরকম গুনাহ হয় কিনা বলেন কিন্তু তারপরেও আপনারা সচক্ষে দেখছেন যে আল্লাহর আযাব আসে না কেন আসে না এটা কখনো চিন্তা করে দেখেছেন এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোর উসিলায় আল্লাহ পাক তার আযাবকে আসমানে উঠেনি কেন এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোতে ছোট ছোট শিশুরা এই সুবহে সাদেক ফজরের আজানের আগ থেকে কোরআন তেলাওয়াত আরম্ভ করে দশটা পর্যন্ত রাত্র দশটা পর্যন্ত এই তেলাওয়াতের মধ্যেই তারা লেগে থাকে এই তেলাওয়াতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও রহমত নাজিল করেন এবং সেই প্রতিষ্ঠানের উসিলায় সেই গ্রামে সেই এলাকায় সেই মহল্লায় সেই শহরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত মুসলধার বৃষ্টির মতো নাজিল হতে থাকে আর আল্লাহর আযাব দূর হয়ে যায় যেখানে কোরআন নাজিল হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয় না আযাব রহমত তাহলে এই প্রতিষ্ঠানগুলো আমাদের জন্য আল্লাহর রহমত কিনা আমাদের ব্যবসা বাণিজ্যে বরকতের উসিলা আল্লাহ পাকের রহমত পাওয়ার উসিলা আযাব থেকে বাঁচার উসিলা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ জাআতকুম মাউইযাতুম মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট মাওয়েজা এসে গেছে মাওয়েজার অর্থ হচ্ছে কোরআনে কারীম শব্দার্থ হচ্ছে এমন নসিহত যেগুলো মনকে কেড়ে নেয় বুঝে আসুক না আসুক কোরআনের আওয়াজ শুনলি মনের মধ্যে আল্লাহর মহব্বত পয়দা হতে থাকে একবার রাশিয়াতে ধর্মগ্রন্থ পাঠ অনুষ্ঠান হলো সেখানে সমস্ত দুনিয়ার ধর্মগ্রন্থ পাঠ হয়েছে সর্বশেষ কারি আব্দুল বাসেত তিনি সুরে মারিয়াম তেলাওয়াত করলেন তার তেলাওয়াত যখন আরম্ভ হলো সেই সমাবেশে অধিকাংশ অমুসলিম ছিল তারাও কারি বাসেতের কোরআন তেলাওয়াত শুনে
কান্না আরম্ভ করলো, কান্নার রোল পড়ে গেল। এমনকি সেই অমুসলিমরা অধিকাংশই সেই সমাবেশে অধিকাংশ অমুসলিমরা মুসলমান হয়ে গেল। তো কোরআনের মধ্যে এত আকর্ষণ যে কোরআনের আওয়াজ শোনার সাথে সাথে অমুসলিমদের অন্তরের অন্ধকারও দূর হয়ে ইমানের নূর দ্বারা নূরান্বিত হয়ে গেল এবং তারা মুসলমান হয়ে গেল। তাহলে কোরআনের মধ্যে কত বরকত, কত রহমত দেখেন। এই জন্য এই কোরআন দুনিয়াতেও আল্লাহর আযাব থেকে বাঁচার উসিলা। আলহামদুলিল্লাহ, আপনাদের আগ্রহ দেখে মনটা খুশিতে ভরে গেল। মোহতাম সাহেব ঘোষণা করলেন, আপনারা মাশাআল্লাহ তার ডাকে সাড়া দিয়ে মাদ্রাসাকে অনেক সাহায্য সহযোগিতা করলেন, আর ইনশাআল্লাহ এইভাবে আপনারা করেও থাকেন, ভবিষ্যতে করতে থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআন শিফা উল্লি মাহফিস সুদুর, মানুষের অন্তরের সমস্ত রোগ দূর করে দেয়। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বহুদান, এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে আসে। হেদায়তের একটা অর্থ হচ্ছে পথ দেখায় দেওয়া, আরেকটা অর্থ হচ্ছে গন্তব্যস্থানে নিয়ে পৌঁছে দিয়ে আসা। একজন পথ হারা ব্যক্তি যখন এই ধরনের সাহায্য সহযোগিতা পাবে, জিজ্ঞেস করার সাথে সাথে তার হাত ধরে নিয়ে গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে বলবে যে এটি হচ্ছে আপনার গন্তব্যস্থান। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনি প্রতিষ্ঠানে সহযোগিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকের উপরে এতই খুশি হন, এতই খুশি হন যে তাদের এই কোরআনের উসিলা, এই কোরআন তাদের হাত ধরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে দিবে, হেদায়েতের পথে তাদেরকে উঠিয়ে দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ ওয়া রাহমাতুল্লিল মুমিনিন। এই কোরআন সমস্ত দুনিয়ার জন্য, বিশেষ করে মুমিনদের জন্য এটা রহমত স্বরূপ, যে কথা আমি বলতেছিলাম আর কি। তো যাই হোক, আমি সংক্ষেপে এ দু একটি কথা বললাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিষ্ঠানের সব ধরনের সহযোগিতা করার তৌফিক দান করুন। আমরা দুনিয়াতে ব্যবসা করেন, যে কোনো জিনিস করেন, তারা কী করতে উন্নতি করতে পারবো আল্লাহর মদত ছাড়া? তো আল্লাহ পাকই বলেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দিনে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবে। যে মাদ্রাসাকে সাহায্য করা কার স্বার্থে? কার স্বার্থে? আমার নিজের স্বার্থে আমি মাদ্রাসাকে সাহায্য করব, আমার দুনিয়া এবং উখরবী স্বার্থে আমি মাদ্রাসাকে সাহায্য করব। তো মাদ্রাসাকে সাহায্য করা, আপনি যদি ব্যবসা বাণিজ্যে উন্নতি চান তাহলে মাদ্রাসাকে সাহায্য করুন, আপনি যদি আপনার সন্তানদের উন্নতি চান তাহলে মাদ্রাসাকে সাহায্য করুন। তাহলে বোঝা গেল এই সমস্ত প্রতিষ্ঠানগুলো এর মদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের মদত আমরা নিশ্চিতভাবে পাব, বিশ্বাস হয়। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে লাগিয়ে রাখুন এবং লেগে থাকার তৌফিক দান করুন। আমি এ কথা বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। আমাকে একটু কোরআন তেলাওয়াত করতে বলেছেন, তা আল্লাহর কালাম তেলাওয়াত করতে বললে সেটা অস্বীকার করতে নাই, আল্লাহ পাক নারাজ হন। তা আমি যেরকমই পারি
বুড়া মানুষ আর কতটুকু ভালো করে পারবো, তো যতটুকুই পারি একটু তেলাওয়াজ শোনাবো আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا يحيى خذ الكتاب بقوة وآتيناه الحكم صبيا وحنانا من لدنا وزكاة وكان تقيا وبرا بوالديه ولم يكن جبارا عصيا وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين
وَلِنَجْعَلَهُ آيَةً لِلنَّاسِ وَرَحْمَةً مِنَّا وَكَانَ أَمْرًا مَقْضِيًّا صدق الله العظيم الله اكبر الله اكبر আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন মহতারম হাজিরিন আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ প্রধান মেহমান প্রধান বক্তা সুলতানুল ওয়াইজিন হযরতুল আলাম আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবি দামাত বরকাতুল আলিয়া আমাদের স্টেজে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ হযরত আমাদের সামনে প্রাণ ভরে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবেন এবং আমাদেরকে নিয়ে আখেরি মুনাজাত করবেন তারপর ইনশাআল্লাহ আমরা এখান থেকে যাইব এখন আমাদের সামনে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গত শিক্ষাবর্ষে আমাদের যে সকল ছাত্ররা মেধা তালিকায় স্থান পেয়েছে তাদেরকে পুরস্কৃত করব তারপর আমাদের হেফজ বিভাগের কয়েকজন ছাত্র ২৪ জন ছাত্র হাফেজ কোরআন হয়েছে তাদের মাথায় পাগড়ি প্রদান করা হবে তারপর ইনশাআল্লাহ আমাদের সুলতানুল ওয়াইজিন আমাদেরকে প্রাণ ভরে নসিহত শোনাবেন প্রথমে মেধা তালিকায় যারা গত শিক্ষাবর্ষে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তোমরা তারা বেহেগের সামনে দিকে আসো এবং পুরস্কার সংগ্রহ করো প্রথমে ফজিলত জামাত মিশকাত জামাতের হাফেজ মোহাম্মদ ইব্রাহিম প্রথম স্থান হাফেজ মোহাম্মদ ইব্রাহিম দ্বিতীয় আবু ইউসুফ দ্বিতীয় স্থান মোহাম্মদ আবু ইউসুফ তৃতীয় স্থান মোহাম্মদ ইকরাম হুসাইন তৃতীয় স্থান আরেকজন ইব্রাহিম বিন হারুন তোমরা আস্তে আস্তে সামনে দিকে আসো এবং তোমাদের পুরস্কার হুজুরের হাত থেকে নিয়ে যাও মারহালায়ে ফজিলত প্রথম জালালাইন জালালাইন জামাতে প্রথম স্থান হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ দ্বিতীয় স্থান হাফেজ সোহাইব হাসান তৃতীয় স্থান আব্দুল কাদির এবং আরেকজন হাফেজ গোলাম মুস্তফা সানাবিয়া উলিয়া সরহেবে কায়া জামাতে প্রথম স্থান আল আমিন খান দ্বিতীয় স্থান শেখুল ইসলাম তানবীর তৃতীয় স্থান আমি